হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন টাইম হচ্ছে 5:37 AM। আজকে আমরা এক বেরিয়ে পড়বো এক নতুন অ্যাডভেঞ্চারে। আমরা যাচ্ছি বাঁকুড়াতে দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্প। আমরা যাচ্ছি এই ট্রিপটা উইথ টেকি ব্যাকপ্যাকার্স, যার সাথে আমি আগে টাকিতেও গেছি। সো দে আর কামিং ফ্রম কলকাতা, তো তারা অলরেডি বেরিয়ে পড়েছে, কলকাতা থেকে আসছে। আমি আর আমার বন্ধু এখান থেকে স্টার্ট করবো উইদিন 1 আওয়ার অর সো। আচ্ছা, শনিবার 23rd December, ইটস এ পারফেক্ট টাইম ফর ট্রিপ। সো ইটস জাস্ট ওয়ান ডে ট্রিপ, কালকে আবার ফিরে আসবো। সো দেখা হচ্ছে অন দি রোড। হাই বন্ধুরা, সো দ্য টাইম ইজ 7:45 প্রায় বেড়ে গেছে, একটু দেরি হয়ে গেল। আমি গাড়ি সকালে পরিষ্কার করে নিয়েছি, একটু সেটা দিলাম, ছাড়বো আমার বন্ধুদের থেকে, আমরা বেরিয়ে পড়বো আমাদের স্থলে। চলুন তাহলে, রাস্তায় দেখা হচ্ছে। লেটস হ্যাভ ফান। আমি আমার বন্ধুর সঙ্গে মিট আপ করে নিয়েছি, অভিষেক। হাই, হ্যালো এভরিওয়ান। আর আমরা মোটামুটি এখন বাজছে সাতটা, একটু দেরি হয়ে গেল, বাট ঠিক আছে, আস্তে আস্তে যাবো। আর বসার জন্য লেট হলো, একটু লেট হলো। সো আর সময় নষ্ট না করে এরপরে রাস্তায় দেখা হচ্ছে। হ্যালো গাইজ, সো আমরা রানীগঞ্জ ক্রস করে এখন মল্লপুরের রাস্তায় দাঁড়িয়ে আছি। চা খেতে এসেছিলাম, একটুখানি চা খেলাম, আমরা চা বিস্কিট খেলাম। ঠান্ডা নেই একদম, ঠান্ডাটা একটু কম আছে যতটা আমরা এক্সপেক্ট করছিলাম। তো আমরা গাড়ির জানলা খুলেই চালাতে পারছি, এখনও অবধি সেরকম লাগছে না, জানি না ওখানে গিয়ে কতটা লাগবে। আর এই যে দোকানটা পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, ওইখানে যে দোকানটা, ওই দোকানটাতে আমি এর আগে অযোধ্যা গেছি, মুকুটমণিপুর গেছি, যতবার গেছি বন্ধুদের সাথে আমরা এই দোকানটাতেই দাঁড়াতাম। তো খুব ভালো। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা এসে পৌঁছেছি গঙ্গাজল ঘাটির জঙ্গলে। আমরা একটু ফটোশ্যুট করছি, খুব খিদে পেয়ে গেছে, একটু আস্তে আস্তেই যাচ্ছি। আমরা ভেবেছিলাম যে 40-50 কিলোমিটার হবে, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আগে চা খাবার জন্য, সেখান থেকে প্রায় 100 কিলোমিটার দেখাচ্ছে দোলাডাঙ্গা। তো এখন আমরা এই সুন্দর রাস্তাটার এখানে একটু ছবি তুলছি গঙ্গাজল ঘাটির জঙ্গলে। আরও মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে মনে হচ্ছে, প্রায় 9:30 বাজছে। তো বেশি সময় নষ্ট করব না, একটু দাঁড়িয়ে একটু ছবি তুলে আমরা বেরিয়ে যাব। তো খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকটা, কিছু ছবি তুলেছি, ওগুলো ব্লগে ইনক্লুড করব। তো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, অভিষেক এখন ফোন নিয়ে বিভিন্ন টেকনিক ট্রাই করছে তোলার, এরকম করছে হাতগুলো, জানি না কি করছে, ও ফোকাস চেক করছে। এই মুহূর্তে আমরা দোলাডাঙ্গার ঢোকার একদম মুখে রয়েছি, একটা অসাধারণ জায়গায় ঢুকছি আমরা। কিছু বলো, আমরা একটু লেটে চলছি, কিন্তু একটা রাস্তা দোলাডাঙ্গা, মানে ওই বানবাজার ক্রস করে দোলাডাঙ্গার রাস্তাটা একটু খারাপ, এবং এরকমই রাস্তা অনেকবার গাড়ি নিচে ঠেকেও গেছে। 5 কিলোমিটার বাকি আছে, একটু দেরি হয়ে গেল আমাদের, ভাবতে পারিনি 5 কিলোমিটার আছে। আর হ্যালো গাইজ, তো মোটামুটি এখন দুপুর 1টা বাজছে, আমরা আমাদের ডেস্টিনেশনে অলমোস্ট চলে এসেছি। তো আমরা চলে এসেছি, তো আমরা যেখানে আজকে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা যেটা বলছিলাম দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্প, তো ওটার সাইনবোর্ডের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই দেখুন, আপনাদের ক্যামেরাটা ফ্লিপ করে দেখাচ্ছি, এই যে। সো দিস ইজ আওয়ার ডেস্টিনেশন টুডে, দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্প। এই রাস্তা দিয়ে যেতে হবে কিছুটা, কিন্তু আমি আমার গাড়ির অবস্থাটা দেখাই, কারণ আমরা যে রাস্তাটা দিয়ে এলাম এখন
এই যে এই সরু রাস্তাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে জাস্ট একটা গাড়ি কোনো রকমে যেতে পারে। তো অনেকক্ষণ ধরে এরকম রাস্তা দিয়ে চলছি, অ্যান্ড দিস ইজ দ্য কন্ডিশন অফ মাই কার রাইট নাও। দেখুন পুরো ধুলো পড়ে গেছে, আজকে সকালেই আমি মুছেছিলাম, বাট অনেক রয়েছে এখানে, কিছু করার নেই, এভাবেই যেতে হবে। তো মোটামুটি আমরা রেডি, আমাদের লোকজনের ওখানে আছে, তো একবার এখানে আমরা ছবি তুলে, ছবি তুলতো বেরিয়ে যাবো, চলো দেখা হচ্ছে। হাই গাইজ, এই দেখুন অভিষেক এখন দোলনায় দুলছে, বমি টমি করে খুব মজা পেয়েছে। আমরা এখন রয়েছি দোলাডাঙা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে, জায়গাটা খুবই মনোরম, খুবই সুন্দর, নিরিবিলি, একটু কষ্ট করে আসতে হয় ঠিকই, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। কয়েকটা দোলনা লাগানো রয়েছে এখানে, এই হয়েছে এখানে নদী। আর আজকের এজেন্ডা হচ্ছে বোটিং করা, লাগছে চাঁদ সূর্যটিকে, চাঁদ বলছি, কি অবস্থা। আমরা টেন্টে রয়েছি, যে কারণে এখানে আসা ব্যাকপ্যাকার্স ক্যাম্প, সো আমরা সেই ক্যাম্পে এখন রয়েছি, তোমরা দেখতে পাচ্ছেন। তো এই ক্যাম্পের সাইজ বিশাল কিছু না, ঠিক আছে, আর খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল, খাবার ভিডিওটা করা হলো না, কিন্তু এখানকার খাবার খুব ভালো ছিল, মাছের ঝাল, চাটনি, তরকারি, ভাত, ডাল, বেগুনি, স্যালাড, সো ওটা দিয়ে ভালোই সংসার শুনিয়ে আমরা খেলাম। এরপরে কাজ হচ্ছে আমরা যাবো বোটিংয়ে, বোট এসে অলরেডি দাঁড়িয়ে রয়েছে, তো আপনাদের একবার ক্যাম্পটা দেখিয়ে দিই, তারপরে আমরা একদিকে যাব। তো এই হলো ক্যাম্প, মোটামুটি একটা, তো এখানে অভিষেক রয়েছে, এখানে সাগরদা রয়েছে, এটা হচ্ছে খাবার জায়গাটা, এখানে ক্যাম্পসগুলো রয়েছে পাশাপাশি, তো হ্যাঁ টেন্টস, সরি, তো এখানে বনফায়ার হবে হয়তো এই সকালবেলা, দেখা যাক। মোটামুটি কটা বারোটা টেন্ট রয়েছে টোটাল। তো এখন আমরা যাবো বোটিং, সোজাটা খাবারের জায়গা,